बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी तैरी करे देखाबो झटपट करे तैरी करा जाए एमन एकटी नास्ता पियाजू जेटा रमजाने ना होलेई चले ना। तो चलो देखे नेई आजकेर नास्ता। एखन एखाने आमी निएछि एक कप मसूर डाल आर नियेछी एक कप खेसारी डाल। आमी एखाने दु धरनेर डाल नियेछी, आपनारा चाइले शुधु मसूर डाल दिये एटा करते पारेन। एखन आमी ए डालगुलो एक जायगाय करे नेब। एरपर पानी दिए एक घंटार जोन्नो भिजिए राखब। एक घंटा परे डालगुलो अनेकटा फुले उठेछे एबं नरमो हये गेछे। এখন আমি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব। ডালগুলো ভিজিয়ে রাখার ফলে ডালগুলো বেটে নেওয়া খুব সহজ হয়। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করব অথবা বেটে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এগুলো ছাঁকনিতে সেকে পানি ঝরিয়ে নেব। এবারে দেখেন ডালগুলো আমি বেটে নিয়েছি। ডালগুলো বেটে নেওয়ার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু ডালগুলোই বেটে নিয়েছি। ডালগুলো আমি খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে, যেটা আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ। পেঁয়াজের জন্য পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি লাগে, তাহলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। এবারে দিয়ে দিচ্ছি জিরা, রসুন এবং আদা বেটে নিয়েছি এগুলো। এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার সময় অবশ্য হালকা করে মেখে নিতে হবে। এবারে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ পেঁয়াজও ডুবো তেলেই ভাজতে হয়। এরপর ডাল বাটা একটু সামান্য পরিমাণে হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যেমন মুচমুচে হয়, খেতেও তেমন অনেক মজার হয়। Thank you.
পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এরপর পরিবেশন করব সবার মাঝে। তৈরি হয়ে গেল পেঁয়াজু। আশা করি পেঁয়াজু তৈরি করার পদ্ধতি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।